অস্থায়ী উপাচার্য নিয়োগের রাজ্যপালের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস। আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে রাজ্য। সোমবার সেই মামলায় রাজ্যপালের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যে একের পর এক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই একতরফাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। এই অভিযোগে রবিবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। রাজ্য সরকারের বক্তব্য, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগের আগে শিক্ষা দফতরকে জানাচ্ছেন না, এই কাজ সম্পূর্ণ অবৈধ। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এখনই রাজ্যপালের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। তবে রাজ্যপালকে পার্টি করার এবং মামলার সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর আগেও একই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু হাইকোর্টে রাজ্যকে ধাক্কা খেতে হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, দু সপ্তাহের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দুপক্ষ আলোচনায় বসে সমাধান সূত্র বের করা যায় কিনা দেখবে। তবে এখনই অস্থায়ী উপাচার্যদের নিয়োগ নিয়ে আচার্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। এর আগেও উত্তরবঙ্গ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ম্যাকআউট, কলকাতা, কল্যাণী, বর্ধমান, কাজী নজরুল, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন আচার্য। ওই উপাচার্যদের বেতন বন্ধ করে দেয় শিক্ষা দফতর। রাজ্যের চুক্তি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারেন না আচার্য। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আইন এবং ইউজিসির নিয়ম মেনে ওই নিয়োগ করা হয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। এরপর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টানাপোড়েনের মাঝেই শনিবার অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। দু সপ্তাহ পর সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা টিভি।